ইতিহাসের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। নমস্কার, সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেসের পক্ষ থেকে সকল সুদী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন ইতিহাসের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনার প্রথম প্রশ্ন, কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতিকে দাদাভাই নওরোজি। নেক্সট, কখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? 1911 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে অসম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? 1905 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? 1835 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? 1972 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ত্রিপুরায় প্রথম সাধারণ নির্বাচন হয়? 1951-52 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল? 1918 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয়? 1919 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? 1972 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে রিফর্ম অ্যাক্ট চালু হয়? 1832 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়? 1829 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়? 1882 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয়? 1919 খ্রিস্টাব্দে। কত সালে গদর পার্টি প্রতিষ্ঠা হয়? 1913 খ্রিস্টাব্দে। কত সালে নৌবিদ্রোহ ঘটে? 1947 খ্রিস্টাব্দে। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়? 1914 থেকে 1918 খ্রিস্টাব্দে। কত সালে বঙ্গভঙ্গ ঘোষিত হয়? 1905 সালে। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে, 16 অক্টোবর। কবে কাদের মধ্যে মিউনিক চুক্তি সম্পাদিত হয়? মুসোলিনের উদ্যোগে এলান্দো ফ্রান্স ও জার্মানির মধ্যে। কবে কার সভাপতিত্বে কংগ্রেসের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়? বদরুদ্দিন তায়েবজি 1887 খ্রিস্টাব্দে। কবে খিলাফত দিবস পালিত হয়? 1919 খ্রিস্টাব্দের 17 অক্টোবর। কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয়? 1946 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। কবে পাকিস্তানের জন্ম হয়? 1947 সালের 14 আগস্ট। কবে ভগৎ সিংয়ের ফাঁসি হয়? 1931 খ্রিস্টাব্দে। কবে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়? 1947 সালে। বন্ধুরা, আশা করি ভিডিওটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।